আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এমআই নোট 5 প্রো। ফোনটার সমস্যা হচ্ছে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে কাস্টমার যেটা বললো ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না, ফিঙ্গারপ্রিন্ট নট ওয়ার্কিং। দেখতেই পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। আরও একবার ট্রাই করে দেখছি ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে কিনা। না, একই সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। তো ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আছে, তো ফোনটাকে ফার্স্ট খুলে নিতে হবে। ফোনটা পিছন দিক থেকে খুললে খুব সুবিধা হবে চার্জিং পয়েন্টের ওখান থেকে। নখ দিয়ে আস্তে আস্তে প্রেস করলে যখন স্পেস হয়ে যাবে সেখানে আরেকটা আঙুলের নখ দিয়ে দিলে আস্তে আস্তে খুলে যাবে। আস্তে আস্তে খুলতে হবে কারণ পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে। পাতাটাকে সেফটি রেখে কাজ করতে হবে যেন পাতাটা কোনো প্রবলেম না হয়। তো ফোনটা খোলা হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্টটাকে রিমুভ করলাম। এখানে কিছু নোংরা আছে, কিছু ফাঙ্কাস মতো জমে আছে, দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে ক্লিয়ার আসছে না। তো ফাঙ্কাসটাকে একটুখানি টুইজার দিয়ে পরিষ্কার করে দেখছি যে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কিনা। তো ফিঙ্গারপ্রিন্টের পাতাটা ক্লিন করা হয়ে গেছে। তো এবার ফাইনালি লাগিয়ে চেক করে দেখব যে সমস্যাটা সলভ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ ফিঙ্গারপ্রিন্টের অপশান খুলে গেছে। ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট একদম ঠিকঠাকভাবে কাজ করছে, ডান হয়ে গেছে। সাইড লক করে দেখবো যে ঠিকঠাক খুলছে কিনা। দেখতেই পাচ্ছ একবার একবারে খুলে যাচ্ছে। তোমরা সবাই জানো যে এখন লকডাউন চলছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তবুও দোকানে এসে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদেরও একটু উপকার হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। পরবর্তীতে আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।